শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের পাঠানো চিঠিপত্র ইমেল এবং কমেন্টের জবাবদানমূলক অনুষ্ঠান পত্রগুচ্ছ জবাবদানে রয়েছে আমি ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ আমার সাথে আছেন পত্রগুচ্ছের প্রযোজক ফারহানা আরজুমান বানু আর সেই সাথে আছেন আমি মুনিরা শাহনাজ চৌধুরী কেয়া আমরা পত্রগুচ্ছ শুরু করার আগে যিনি শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হয়েছেন তার নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হয়েছেন বিক্রম কুমার শর্মা সভাপতি তারুণ্যের জয়যাত্রা বেতার শ্রোতা ক্লাব শ্যামপুর শাহপাড়া শ্যামপুর রংপুর সদর অভিনন্দন আপনাকে আদা বিক্রম কুমার শর্মা বলছেন কি জি আমি বিক্রম কুমার শর্মা বলছি বাংলাদেশ বেতার রংপুর থেকে আপনাকে ফোন দিয়েছি আপনাকে মে দুই হাজার একুশ সালে শ্রেষ্ঠ পত্রলেখক হিসেবে নির্বাচন করা হয়েছে আপনার দুটি চিঠি পেয়েছি দুটি চিঠি অনেক বড় চিঠি এবং দুটি থেকেই আমরা বিবেচনার মাধ্যমে আপনাকে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন করা হয়েছে আপনার কেমন লাগছে আসলে শ্রেষ্ঠ আমার ভালো লাগছে এবং আমি আরও উৎসাহ এবং উদ্দীপনা হওয়ার মধ্যে সন্তান ভয় খবর শোনা মাত্র আপনার যে চিঠি দুটো সেটিতে আমরা দেখলাম যে আপনি আমাদের প্রায় সকল অনুষ্ঠানই শোনেন এর মধ্যে আপনার কোন অনুষ্ঠানটি সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে যেহেতু আমি জীবনে একজন প্রতিযোগী জীবন ভালো লাগে তারপর আপনার প্রযোজিত সুবি জীবন অনুষ্ঠান আমি নিয়মিত শুনি এটা আমার খুব ভালো লাগে এছাড়া হয় পালা গান আমি প্রতি সোমবার আমার দাদি সহ পালাগান পালা আমার খুব ভালো লাগে আপনি কি বেতারের যে অনুষ্ঠানগুলো শোনেন এখান থেকে কোনো জীবনমুখী শিক্ষা নিয়ে থাকেন বা নিয়েছেন অবশ্যই বেটা শোনার মাধ্যমে আমাদের যে লাইফষ্টিল যে জীবন দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে আমি বেটা শোনার মধ্য দিয়ে বেতার যে সচেতনতামূলক বার্তাগুলো প্রচার হয়ে থাকে এবং সামাজিক সমস্যা নিরসনে কিভাবে আমরা এসব সমস্যা কাটিয়ে উঠবো বা কাজ করবো এসব বিষয় আমরা শিখতে পারছি জানতে পারছি এবং আমি এসব কিছু থেকে শিক্ষা নিয়ে আমি আমার আশপাশের মানুষকে জানাচ্ছি এবং তাদেরকে আমি সচেতন করছি অসংখ্য ধন্যবাদ আপনার একটি শ্রোতা ক্লাব আছে সেই ক্লাবের পক্ষ থেকে কি আপনি আমাদের এই বার্তাগুলো ছড়িয়ে দিচ্ছেন জনসাধারণের মাঝে অবশ্যই আমি আমার তারা বেতার ক্লাবের পক্ষ থেকে আমরা কোভিড নাইন্টিন গালিন স্বেচ্ছাসেবক মূলক কাজ থেকে শুরু করে আপনার সামাজিক তান বিতরণ এসব কাজ করছি এবং প্রতিনিয়তই আমরা

আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার রংপুরে আমি সাফল্য কামনা করছি বাঙালির বেতার রঙপুর কেন্দ্র এগিয়ে যাক কি প্রত্যাশা ধন্যবাদ আপনাকে পড়ছি আজকের প্রথম চিঠিটি সুন্দর হাতের লেখায় চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মাসুদ রানা খান অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব সাত মাথা রংপুর থেকে আপনি লিখেছেন আমার মন খারাপ হলে তোমার কাছে চলে আসি তোমার অনুপ্রেরণা পেয়ে আমার মন ভালো হয়ে যায় আমার জন্মদিন আসলে আমায় তুমি শুভেচ্ছা জানাও আমার ইসলামিক জ্ঞান প্রয়োজন হলে তুমি আলোর পরশে আমার মন আলোকিত করে দাও আমি যেখানে তুমি সেখানে আর সাথে তোমার মতন বন্ধু আর কেউ হয় না তাই তো তোমার জন্য রইল ভালো লাগা ভালোবাসা বাংলা বেতার রংপুর সুপ্রিয় শ্রোতা মোহাম্মদ মাসুদ রানা খান আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর হস্তাক্ষরে সুন্দর একটি চিঠি লিখেছেন মন্তব্য করেছেন এবং সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমি বলবো যে তোমার মতো বন্ধু আর হয় না আসলে আমরাও কিন্তু চাই বেতার শ্রোতা বন্ধুদেরও সেভাবে পাশে রাখতে চাই তারা যাতে আমাদের পাশে থাকে সেটি আমাদের সবসময় চাওয়া তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনুন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত জানাবেন এটি আমরা সবসময় প্রত্যাশা করি মালিবাড়ি রেডিও শ্রোতা ক্লাব লালমনিরহাট থেকে মোহাম্মদ পনির উদ্দিন জানিয়েছেন মানপত্র না পাওয়াতে আমি পোস্ট অফিসে যোগাযোগ করেছি তারা বলেছে আমরা পাঠিয়েছি গত তেরোই মে মুক্তিযুদ্ধ আমার অহংকার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজাকে সাক্ষাৎকার নিয়েছিলেন ইফতেখারুল আলম রাজ আমার কাছে খুবই ভালো লেগেছে সুপ্রিয় শ্রোতা মোহাম্মদ পনির উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের নিয়মিত শ্রোতা নিয়মিত লিখে থাকেন সবচেয়ে বড় যে আপনি অনেক সিনিয়র একজন শ্রোতা আমাদের যেভাবে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করে থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন এটি সত্যিই খুব আনন্দের একটি বিষয় মুক্তিযোদ্ধাদের নিয়ে যে অনুষ্ঠানটি এটি কিন্তু আমরা বিভিন্ন আঙ্গিকে প্রচার করছি কোনোটি তিরিশ মিনিটের কোনোটি দশ মিনিটের আসলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে যারা জীবিত মুক্তিযোদ্ধা অর্থাৎ রংপুর অঞ্চলে যারাই জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে সবাইকে নিয়েই এই অনুষ্ঠানটি করা এবং সকলের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটা অডিও এবং ভিডিও আমরা করতে চাচ্ছি এবং আস্তে আস্তে সেটি প্রচার করারও ব্যবস্থা নিচ্ছি এবং আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা দেখবেন সেখানে কিন্তু এই সাক্ষাৎকারগুলো দিয়ে দিচ্ছি সকল শ্রোতা বন্ধুদেরকেই বলবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটা হচ্ছে বাংলাদেশ বেতার রংপুর অফিসিয়াল আমাদের কিন্তু বাংলাদেশ বেতার রংপুর নামে আরেকটা চ্যানেল আছে সেটাই বিভ্রান্ত হবেন না আপনারা বাংলাদেশ বেতার রংপুর যেটা অফিসিয়াল লেখা আছে সেখানে যাবেন আর আমাদের যত অনুষ্ঠানই আছে অর্থাৎ বিশেষ বিশেষ অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড করছি ফেসবুক পেজে দিচ্ছি তো আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন আর পনিরুদ্দিন আপনি আমাকে মানপত্র হাতে হাতে যেটি নিয়ে আসছেন সেটি আমি পড়েছি धन्यवाद आपके বাবু সুশীল চন্দ্র বর্মন মীরের বাড়ি রাজার হাট থেকে লিখেছেন ফোনিং গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানটি আমার কাছে খুবই পছন্দের কিন্তু অধিক কলের কারণে তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেন না তিনি যেন যুক্ত হতে পারেন এটি অনুরোধ করেছেন বাবু সুশীল চন্দ্র বর্মন আসলে এটি খুব কষ্টের একটি বিষয় যে অনেক শ্রোতা আমাদেরকে ফোনে যুক্ত হতে চান অনেকেই পঞ্চাশ ষাট একশো বার করে ট্রাই করেন অর্থাৎ চেষ্টা করেন কিন্তু যুক্ত হতে পারেন না তাদের জন্য আসলে আমাদের খুব শুভকামনা থাকবে তবে নিশ্চয়ই একদিন পেয়ে যাবে আর অনুষ্ঠানটি ভালো লাগছে সেটি আসলে ভালো কথা আপনারা অনুষ্ঠানের সাথে এইভাবে যুক্ত থাকুন ভালো থাকুন শেষ চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির সাঘাটা গাইবান্ধা থেকে আপনি জানিয়েছেন উত্তরাঞ্চলের একমাত্র গণমাধ্যম হল বাংলাদেশ বেতার রংপুর যা এই অঞ্চলের মানুষের কথা বলে আমাদের দেশে যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো চ্যানেলেই কৃষি সংবাদ প্রতিদিন একবার করে প্রচার করা হয় কিন্তু বাংলাদেশ বেতারে কৃষিজীবীদের জন্য অনুষ্ঠান খেতে খামারে প্রতি মাসে একবার কৃষি সংবাদ প্রচার করা হয় কৃষকের সাফল্য ও বিভিন্ন কৃষিভিত্তিক সংবাদ বেশি বেশি শুনতে পারলে আমরা আরও কৃষিকাজে আগ্রহী হতাম তাই কৃষি সংবাদ বেশি বেশি প্রচার করা যায় কি না ভেবে দেখবেন প্রিয় শ্রোতা মোহাম্মদ হুমায়ুন কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কৃষি কৃষিজীবীদের জন্য যে অনুষ্ঠান খেতে খামারে সেটি দীর্ঘদিন যাবৎ প্রচার হয়ে আসছে এবং সেটির যে ডিউরেশন অর্থাৎ স্থিতি কিন্তু কম নয় অধিকাংশ সময়ে আধা ঘন্টা কিংবা তারও বেশি প্রচার হয়ে আসছে কাজেই আমরা যেটি বলবো যে কৃষিক্ষেত্রে যে বিষয়গুলো করা প্রয়োজন এবং সেক্ষেত্রে বাংলাদেশ বেতার যতটুকু করতে পারে সেটি কিন্তু করার জন্য সবসময়ই সচেষ্ট রয়েছে এবং সময়ের পরিক্রমায় অনুষ্ঠান মালারও কিছু পরিবর্তন আসে এক একসময় কৃষি সংবাদ বেশি প্রচারিত হয়ে আসত তো এখনও কিন্তু কৃষি সংবাদ যাচ্ছে ভবিষ্যতেও আবার হয়তো যাবে তবে সব কিছু বিবেচনা করে সমন্বয় করেই আমরা এটি প্রচার করব। ধন্যবাদ গত উনত্রিশ পাঁচ দু একুশ বেলা দুটো বেজে দশ মিনিটে প্রচারিত নাটক চারটা বেজে দশ মিনিটে প্রচারিত অনুষ্ঠান জানার অধিকার আমার খুব ভালো লেগেছে কিন্তু ভালো লাগেনি সেদিনে ফেসবুক পেজে দেওয়া অনুষ্ঠান সূচি কেননা সেখানে সম্ভার অনুষ্ঠানে এপ্রিল দ্বিতীয় পক্ষের কুইজের ফলাফল ঘোষণার কথা বলা হয় এরকম ভুল মোটেই কাম্য নয় ইদানিং দেখছি পুষ্টি কুইজ এবং কৈশোরের কথা অনুষ্ঠানে একই বিভাগের শ্রোতাকে বেশি বেশি বিজয়ী করা হচ্ছে যা আমার কাছে পক্ষপাতিত মনে হয় বিষয়টি সুনজরে দেখার জন্য অনুরোধ করেছেন কেশবচন্দ্র রায় বেতার শ্রোতা ক্লাব লোহাকুজি লালমনিরহাট থেকে শ্রোতা রায় ধন্যবাদ আপনাকে আপনি নাটক ভালো লাগার কথা বলেছেন আরো অনেক বিষয় নিয়ে বলেছেন আমরা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখব ধন্যবাদ সুখী জীবন অনুষ্ঠানটি সত্যি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি আমি কাজের ফাঁকে ফাঁকে রংপুর কেন্দ্রের অনুষ্ঠানগুলো শুনে থাকি বিশেষ করে কুইজ পর্বটি শ্রোতাদের কাছে জনপ্রিয় একটি অনুষ্ঠান গত ছাব্বিশ পাঁচ দু একুশ তারিখে সুখী জীবন অনুষ্ঠানে আমাকে কুইজ বিজয়ী করা হয়েছে তাই আমি আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিবেণী রানী দাস গছায় বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর দিনাজপুর থেকে বোন ত্রিবেণী রানী দাস ধন্যবাদ আপনাকে অভিনন্দন আর ফারহানা এখানে আছেন সুখী জীবন অনুষ্ঠানের প্রযোজক তিনি কিছু কথা বলবেন প্রিয় লেখক ত্রিবেণী রানী দাস লটারিটি এবার আমি করেছি এবং যখন আপনার নামটি পেয়েছি আমার ভালোই লেগেছে কারণ আপনি প্রতি পর্বেই আমাদেরকে চিঠি লেখেন এবং কুইজের উত্তর দেন এছাড়াও পত্রগুচ্ছ অনুষ্ঠানে আপনার চিঠি ছাড়া এমন কোনো পর্ব যায়নি আমারও ভালো লেগেছে এবং আমি দেখলাম যে আপনি এর আগেও সুখী জীবন অনুষ্ঠানে কুইজ বিজয়ী হতে পারেননি এবার হতে পেরেছেন আমারও ভালো লেগেছে আপনারও ভালো লাগা জানিয়েছেন ধন্যবাদ আপনাকে সাভার ঢাকা থেকে আবুল কাশেম জানিয়েছেন পরবর্তী পরিকল্পনায় তথ্য প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানটি দ্বিতীয় ও চতুর্থ সোমবার করা উচিত কারণ সব মাসে পাঁচটি সোমবার থাকে না আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আর্থ্রাইটিস ও খিচুনি সম্পর্কে জানতে চাই প্রিয় শ্রোতা আবুল কাশেম ধন্যবাদ আপনাকে আপনি সাভার থেকে নিয়মিতভাবে লিখে যাচ্ছেন সেজন্য বিশেষ ধন্যবাদই বলবো আমি আর আমাদের তথ্য প্রযুক্তির অনুষ্ঠান আসলে কি অনেকগুলো অনুষ্ঠান থাকে সমন্বয় করার জন্যই এটি করতে হয় তো আমরা বিষয়টি ভেবে দেখবো আর আপনার শাস্ত্রীয় অনুষ্ঠানটি শুনতে চেয়েছেন আমি সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানিয়ে দিচ্ছি কোনো এক সপ্তাহে নিশ্চয়ই এ বিষয়ে তারা অনুষ্ঠান করবেন দু সালের দিকে আমি শুধুমাত্র খেলার ধারা বাংলাদেশ বেতারে। বেতার এখন নিয়মিত সঙ্গী কষ্ট হচ্ছে যে মে মাস জুড়ে বেতার থেকে ছিটকে গিয়েছিলাম রংপুর অঞ্চলে থেকেও এখনো না রংপুর কেন্দ্রের প্রচারিত সম্ভার তিস্তাপারের গান ভাওয়াইয়া গাড়িয়াল বন্ধু পালা গান প্রিয় গান সুখী জীবন ও খেতে খামারে শুনতে মিস করি না সাপ্তাহিক পরিবেশনার মধ্যে ধিমান আপনার স্বাস্থ্য এবং মাঠে ময়দানে অনুষ্ঠান শুনছি নিয়মিত এছাড়াও কৈশোরের কথা জীবন তথ্য ফেসবুক লাইভ ভিত্তিক অনুষ্ঠান শুনছি বরাবরের মতোই তবে ইদানিং ফেসবুক লাইভ ভিত্তিক অনুষ্ঠানগুলোতে প্রায় সময় দেখা যায় একই ডাক্তার এসে একই বিষয় নিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি যে জুন মাসে যেন কোনো এক সপ্তাহে ফেসবুক লাইভে গাইনি ডাক্তারকে আমন্ত্রণ জানানো হয় এবং বিষয়ভিত্তিক প্রশ্নের যথাযথ মূল্যায়ন করা হয় রংপুর কেন্দ্রের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সুখী জীবন অনুষ্ঠানটি আপলোড করার অনুরোধ জানিয়েছেন লিটন কুমার কৃষ্ণ বীর রংপুর থেকে প্রিয় শ্রোতা লিটন কুমার কৃষ্ণা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন আপনি যেগুলো আপনার ভালো লাগে তো আপনি ফেসবুক ভিত্তিক যে লাইভ অনুষ্ঠান সেখানে গাইনি ডাক্তারের কোনো পরামর্শ শুনতে চাচ্ছেন আসলে কিন্তু আমরা গাইনি ডাক্তার তো মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্ঠানে সংযুক্ত করেই থাকি আপনি যদি নিয়মিতভাবে শুনেন তবে অবশ্যই লক্ষ্য করবেন ভবিষ্যতেও করা হবে ধন্যবাদ বাংলা শান্ত বেতার শ্রোতা ক্লাব গোলনা কালীগঞ্জ বাবুপাড়া জল ঢাকা থেকে সুশান্ত চন্দ্র রায় আপনি মেইলে জানিয়েছেন আমি সামান্য একজন বেতার শ্রোতা বাংলাদেশ বেতার রংপুর আমার কাছে একটা বিশেষ মাধ্যম হিসেবে মনে করি এ বেতারে ফোন অনুষ্ঠান পুষ্টি বিষয়ক অনুষ্ঠান বেশ ভালো লাগে সুখী জীবন অনুষ্ঠান আমার প্রিয় ফোন ইন গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে ভূপতি ভূষণ দাদাকে দেখতে চাই বর্তমান সময়ে চলছে ফলের মৌসুম তাই এই সময়ে ফলগুলো পরিষ্কার করে পানিতে ধুয়ে খাবো এই বিষয়ে অনুষ্ঠান প্রচার করলে ভালো হবে চন্দ্র রায় ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটা কথা বলেছেন যেহেতু এটি ফলের মৌসুম ফলের পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে খেতে হবে সে বিষয়গুলো জানার দরকার আছে এবং সম্ভারে আমরা সেই অনুষ্ঠানগুলো নিয়মিতভাবেই প্রচার করার চেষ্টা করি তো আরও এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে তারা অনুষ্ঠান করবে প্রত্যাশা করি আর ভূপতিভূষণ উনি আমাদের গুণী শিল্পী নিয়মিতভাবেই অনুষ্ঠান করে থাকে কোনো এক সময় তার গান আবার হয়তো শুনতে পাবেন ধন্যবাদ পরের মেলটি পাঠিয়েছেন আহসান হাবিব রাজু মাতৃভূমি বেতার শ্রোতা ক্লাব গুড়িয়াদহ সুকান্তিঘি লালমনিরহাট থেকে লিখেছেন ছোট একটি যন্ত্র তার কতই না ভূমিকা পালন করে একটি দেশের শত মানুষের প্রতিদিন শত শত শ্রোতা কান পেতে বেতার রংপুর উত্তরাঞ্চলের শত শত মানুষের একমাত্র তার চব্বিশ পাঁচ দু হাজার একুশ দুপুর সাড়ে বারোটায় বিজ্ঞাপন তরঙ্গে গল্প স্বল্প গান অনুষ্ঠানে শিল্পী লাভলি সরকারের আয়োজন ও পঁচিশ পাঁচ দু একুশ তারিখ রাত আটটা থেকে নটা পর্যন্ত এফএম একশো পাঁচ দশমিক ছয় মেগাহার্জে পুনের গল্পে কর্নেল নাজমুল রহমানের জীবন ও রাত দশটায় নাটক শিউলিমালা প্রতিটি আয়োজনই খুব ভালো লেগেছে আমার প্রিয়স্রোতা আহসান হাবিব রাজও আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ছোট্ট একটি যন্ত্র অথচ কত মানুষকে সচেতন করতে পারে বিনোদন দিতে পারে এটি অবাক করার বিষয় তো আপনি লাভলি সরকারের যে অনুষ্ঠানটি ছিল গল্পশল্প গান ভালো লাগার কথা জানিয়েছেন যারা সেই অনুষ্ঠানের সাথে ছিল তারা নিশ্চয়ই জেনে খুশি হবেন উৎসাহিত বোধ করবেন আর জীবনের গল্প অনুষ্ঠানটি সেদিন আমি যিনি প্রিন্সিপাল ছিলেন তৎকালীন নাজমুর রহমান ওনার সাক্ষাৎকারটি ছিল জীবনের গল্প খুব চমৎকার লাগছিল আমারও এবং মোটিভেশনাল অনেক বিষয় ছিল যেটি জেনে আমার মনে হয় যে অনেক শ্রোতায় উপকৃত হবে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে প্রচারিত গানের মালা অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান আমি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনে থাকি ফেসবুক ও ইমেলের পাশাপাশি শ্রোতাদের ফোন ইন আয়োজন থাকলে অনুষ্ঠানটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি মনে করছি আশা করি আমার এই মতামতটি ভেবে দেখবেন মেলটি করেছেন মোহাম্মদ খুরশেদ আলম শিমুল বেতার শ্রোতা সংঘ বাগমারা রাজশাহী থেকে মোহাম্মদ খুরশেদ আলম ধন্যবাদ আপনাকে আপনি নিয়মিতভাবে লিখে যাচ্ছেন সেই রাজশাহী থেকে তো গানের বালা অনুষ্ঠানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে তো আমরা বিষয়টি ভেবে দেখ। সেলিম রাজ সদস্য জন জনতাপ্রিয় বেতার শ্রোতা ক্লাব বেনুঘাট দিঘিরপাড় থেকে সেলিম রাজ লিখেছেন আকাশ আগের মতোই আছে জসনা রাতে নিয়মিত আলো ছড়াচ্ছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সকল প্রকার অনুষ্ঠান নিয়মিত হচ্ছে নিয়মিত অনুষ্ঠান ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে এক কথায় পালা গান এ সপ্তাহের গান উত্তরবঙ্গের বিয়ের গীত রঙ্গরসের রংপুর নাটক গানে গানে আড্ডা গানের মালা ছায়া ছন্দ মিতালি মনোরঞ্জন খেতে খামারে সুখী জীবন ম্যাগাজিন সম্ভার গাড়িয়াল বন্ধু প্রিয় গান বিজ্ঞাপন তরঙ্গ আলোর পরুশ গল্প গান জীবন গল্প মাঠে ময়দানে সংগীত ইত্যাদি ভালো লাগছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সকল বন্ধুদের উপস্থাপনা হাসান পিন্টু ভাই রাকিবুল ইসলাম ভাই মিনাক্ষী আপু রায়হান ভাই তাহমিনা শিরিন আপু মুনিরা শাহনাজ চৌধুরী কে আপু ইউসুফ খন্দকার ভাই শাহ আলম কবি ও সফুরা খাতুন আপুর বেশ ভালো লাগে সকলের প্রতি আমার সালাম ও ভালোবাসা প্রিয় শ্রোতা সেলিম রাজ ধন্যবাদ আপনাকে অনেক কথা বলেছেন অনেকগুলো অনুষ্ঠানের কথা বলেছেন অনেক মানুষের কথা বলেছেন তারা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবেন আর সবচেয়ে ভালো লাগার যে একটি বিষয় আমি বলবো যে আপনি যেভাবে অনুষ্ঠানগুলো শুনেন এবং আমি ইউটিউবের যে অনুষ্ঠানগুলো শুনি দেখি সেখানে কিন্তু আপনার মন্তব্য থাকেই এটি খুব ভালো লাগার একটি বিষয় এবং প্রত্যেকটি অনুষ্ঠান সম্পর্কেই আপনার মূল্যায়ন আমি লক্ষ্য করি তো আপনি এভাবেই আমাদের সাথে থাকবেন আশা করি ভবিষ্যতেও ধন্যবাদ বিশ্বনাথ দাস বিশু গছার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানটি শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় অনুষ্ঠান যা বলার অপেক্ষা রাখে না আগে গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান থেকে শ্রোতাদের কাছ থেকে চিঠি আহ্বান করা হতো যা ওই চিঠিগুলো থেকে লটারির মাধ্যমে শ্রোতাদের বিজয়ী করে আমন্ত্রণ জানানো হতো পরবর্তী সরাসরি গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে সরাসরি শিল্পীর সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হতো যা শ্রোতারা আনন্দিত হতো কিন্তু বর্তমানে ওই প্রক্রিয়াটি বন্ধ রয়েছে তাই বন্ধ থাকা প্রক্রিয়াটি পুনরায় চালু করার জন্য বেতার কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল সুপ্রিয় শ্রোতা বিশ্বনাথ দাস বিশ্ব ধন্যবাদ আপনাকে আসলে গারিয়াল বন্ধু অনুষ্ঠানটি এখন এত বেশি জনপ্রিয় এবং একটু আগেই আমি কোন এক পত্র লেখকের লেখা পড়ছিলাম যেখানে সে অনেকবার চেষ্টা করেছে কিন্তু ফোনে সংযুক্ত হতে পারেনি তো আসলে মূল আকর্ষণ থাকে শিল্পী শিল্পীর গান শোনা আর উত্তরাঞ্চলের প্রাণের গান হচ্ছে ভাওয়া অনুষ্ঠান ভয়ে তো করোনার সময়ে আমরা আসলে কাউকে আমন্ত্রণ জানাই না যখন সময় সুযোগ পাব তখন অনুষ্ঠানে বৈচিত্র্য আনার জন্য হয়তো কোনো একদিন আনা যেতে পারে তবে সেটি দিন এখন নয় বর্তমানে যে অবস্থায় চলছে সেটি আপাতত থাকবে ধন্যবাদ আমি নিয়মিত রংপুর বেতারের অনুষ্ঠানগুলো শুনে থাকি কর্মব্যস্ততার মাঝেও কখনও ফেসবুক পেজে আবার কখনো বেতার অ্যাপস দিয়ে গত ছাব্বিশ মে পুষ্টি বিষয়ক ফোনির অনুষ্ঠান অনেক ভালো লেগেছে অনেক কিছু জানলাম বিভিন্ন পুষ্টিকর খাবার সম্পর্কে ধন্যবাদ রংপুর বেতারকে জানিয়েছেন জাফরুল ইসলাম জাফর সৌদি আরব তাবুক সিটি থেকে জাফরুল ইসলাম জাফর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সেই সুদূর সৌদি আরব থেকে আপনি আমাদের লিখছেন এবং অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন করছেন আর আজকের পত্রগুচ্ছে আমি দেখছি যে পুষ্টি বিষয়ক অনুষ্ঠানটি নিয়ে অনেক শ্রোতাই আমাদেরকে লিখছেন ধন্যবাদ পুষ্টির সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের আর জাফরুল আপনাকে বলবো যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা লগ ইন করতে পারেন অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান দেওয়া থাকে আপনারা যেহেতু প্রবাসে আসেন আপনাদের যখন ফ্রি টাইম থাকবে অর্থাৎ কাজের অবসরে আপনি আমাদের এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন ধন্যবাদ মোহাম্মদ হাবিবুর রহমান ও মোসাম্মদ সামসুন্নাহার আক্তার ময়না নয়নের আলো বেতার শ্রোতা ক্লাব জয়চন্ডী পুটিহারী নির্ফামারি থেকে লিখেছেন বেতার আমাদের হৃদয়ের স্পন্দন আর রংপুর বেতার আমাদের উত্তরাঞ্চলের সবচেয়ে প্রিয় বেতার এই বেতার আমাদের ভাওয়াইয়া গান ও পালাগান দিয়ে হৃদয়ের মনিকোঠা জায়গা করে নিয়েছে কৃষকের সমস্যা নিয়ে কৃষি অনুষ্ঠান নারী ও শিশুর সমস্যা নিয়ে জনসংখ্যার অনুষ্ঠান বাল্য বিবাহের কুফল নিয়ে যৌতুকের যৌতুকের কুফল নিয়ে স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত অসাধারণ প্রচারণা দিয়েছে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আবহাওয়া সর্বশেষ সংবাদ ক্রিকেট প্রিয়দের জন্য খেলার ধারা বিবরণী ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে সর্বদাই বিনোদন দিয়ে যাচ্ছে সোমবারের প্রচারিত পালাগান মায়ের বন্ধন ও বৃহস্পতিবার প্রচারিত পালাগান মৈশাল বন্ধু মঙ্গলবার প্রচারিত সুখী জীবন অনেক ভালো লেগেছে প্রিয় শ্রোতা মোহাম্মদ হাবিবুর রহমান ও শামসুন্নাহার আক্তার ময়না আপনারা দুজনেই বাংলাদেশ বেতারে নিয়মিত শ্রোতা নিয়মিত অনুষ্ঠান শুনেন নিয়মিত লিখে থাকেন এখন আমরা আপনাদের দুজন নামে একটি চিঠি অথবা ইমেল পাচ্ছি যাই হোক আপনাদেরকে অভিনন্দন জানাই আর বাংলাদেশ বেতারকে আপনি হৃদয়ের স্পন্দন হিসাবে তুলনা করেছেন ভালো লাগলো ভাওয়াইয়া এবং পালাগান সত্যিই আমাদের উত্তরাঞ্চলের দুটি ঐতিহ্য এদেরকে আমাদের লালন করতে হবে টিকিয়ে রাখতে হবে এবং সে লক্ষ্যে বাংলাদেশ বেতার কাজ করে যাচ্ছে আরও অনেক অনুষ্ঠানের কথা বলেছেন সেই অনুষ্ঠানগুলো ভালো লাগছে এই ভালো লাগা আমাদেরকে অনুপ্রাণিত করছে ধন্যবাদ আপনাদের কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট থেকে সুজন কুমার রায় লিখেছেন আমি একজন নিয়মিত শ্রোতা বাংলাদেশ বেতার রংপুরের সকল আয়োজন ও মনোমুগ্ধকর পরিবেশনা নিয়মিত শুনি আপনি প্রিয় এসো প্রেম করি শুদ্ধ চিত্ত মনে নামে একটি কবিতাও পাঠিয়েছেন আমাদের কাছে সুজন কুমার রায় ভালো লাগলো যে মনোমুগ্ধকর অনুষ্ঠানের কথা বলেছেন অনুষ্ঠান ভালো লাগার মধ্যেই থাকা ভালো আমরা কবিতার বিষয় কিন্তু বলেছি যে রেডিওকে ঘিরেই যদি কোনো কবিতা থাকে আপনারা সেটি লিখবেন গত আটাশ চার দু বাংলাদেশ বেতার রংপুর বেতারে গিয়েছিলাম বেতার কর্তৃপক্ষের সাথে দেখা করি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার আমি স্যারকে উপহার দিই এবং ক্যালেন্ডার দু আমাকে উপহার দেয় বেতার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ স্যারের কাছে আমার মতামত হল রংপুরের ইউটিউব চ্যানেল সরাসরি গাড়িয়াল বন্ধু স্বাস্থ্য কথা আর অনেক অনুষ্ঠান দিলে ভালো হবে ভেবে দেখবেন সকল শ্রোতাদেরকে বলবো বাংলাদেশ বেতার রংপুরের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আবেদন রইল মেলটি পাঠিয়েছেন স্বপন কুমার বর্মন দক্ষিণ দোলাপাড়া নির্বিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব কুমড়িরহাট আদিতমারি লালমনিরহাট থেকে প্রিয় শ্রোতা স্বপন কুমার বর্মন আপনাকে ধন্যবাদ আপনি সেদিন অফিসে এসেছিলেন আপনার সাথে শাশুড়ির দেখা হয়ে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আপনি আমাকে মাস্ক এবং স্যানিটাইজার উপহার দিয়েছেন আসলে এই সময়ের উপহার কিন্তু মাস্ক কিংবা স্যানিটাইজার আপনি যে সচেতন মানুষ সেটি প্রমাণ করে আপনার এগুলোর মধ্যে দিয়ে যাই হোক ইউটিউবের কথা বলি যে আমরা আসলে ইউটিউবে লাইভ প্রোগ্রাম দিতে চাই কিন্তু তার জন্য কিন্তু আমাদের একটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় অর্থাৎ আমাদের কিন্তু সাবস্ক্রিপশন বাড়াতে হবে আমরা যখন এক সাবস্ক্রিপশন যেতে পারবো তখন আমরা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবো কাজে সকল শ্রোতা বলবো যে আপনারা আমাদের অনুষ্ঠান শুনুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন বেশি বেশি তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে অনুষ্ঠানগুলো ইউটিউবে চাচ্ছেন লাইভ চাচ্ছেন সেগুলো আমরা দিতে পারবো ধন্যবাদ মোহাম্মদ আনারুল ইসলাম মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত আপনি জানিয়েছেন মেইলের মাধ্যমে প্রিয় রংপুর বেতার থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনতে খুব ভালো আগে বিশেষ করে রংপুর বেতার থেকে প্রচারিত নাটক আমার খুব প্রিয় গত ২৫ মে দু রাত দশটায় রংপুর বেতার থেকে প্রচারিত নাটক স্বামীহারা শুনলাম নাটকের সকল চরিত্রই আমাকে মুগ্ধ করেছে সুন্দর এই নাটকটি উপহার দেবার জন্য রংপুর বেতারকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনুরোধ রাখছি সাথী হারা নাটকটি প্রচারের জন্য প্রিয় শ্রোতা মোহাম্মদ আনারুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভারত থেকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনছেন লিখে যাচ্ছেন এটি আমাদের একটি সৌভাগ্যের বিষয় বলবো নাটক ভালো লাগার কথা জানিয়েছেন নাটকের যারা শিল্পী শুনে কলাকুশলী খুশি হবেন স্বামী হারা নাটকটি ছিল সেজন্য প্রচার করতে পেরেছে কিন্তু আমাদের সাথী হারা নামে কিন্তু কোনো নাটক নেই তবে হ্যাঁ পালাগান আছে তো কোনো একদিন পালাগান নিশ্চয়ই প্রচার হবে তখন আপনি সেটি উপভোগ করতে পারবেন ধন্যবাদ আনারুল ইসলাম প্রিয় পত্রগুচ্ছ আজ আবারও অনুষ্ঠান সম্পর্কিত একটি অভিযোগ নিয়ে আসলাম আশা করি যথাযথ উত্তর পাব ধিমানের বাছাই পর্বে রিভিউ রাউন্ডে সুস্পষ্টভাবে বলা হয়েছিল প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছে একশো জন যা বাংলাদেশ বেতার রংপুরের ফেসবুক পেজে নামের তালিকা প্রকাশ হবে মর্মে জানানো হয় তার তিন দিন পর পেজে নামের তালিকা আসা আর উত্তীর্ণদের নামের তালিকা দেখে আমি অবাক এবং কিছুটা মর্মাহত রিভিউ রাউন্ডে সুস্পষ্টভাবে একশো সাতাত্তর জনের কথা বলা হলেও সেখানে সর্বমোট দুশো জনের নামের তালিকা দেখতে পাই যা মোট চেয়ে জন বেশি এই বেশি সংখ্যক প্রতিযোগী কোথা থেকে আসলো তা আমার বোধগম্য নয় এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আশা করি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন মেলটি করেছেন ফরিদুল হক কবির মাহমুদ ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে প্রিয় শ্রোতা ফরিদুল হক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে অবতারণা করেছেন শুধু আপনি নয় এছাড়াও আরো অনেক শ্রোতা আছেন যারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে কিংবা বিভিন্ন ভাবে এটির গ্রহণযোগ্য সমাধান চেয়েছেন আমরা কিন্তু আসলে রিভিউ রাউন্ডে বলেছি যে একশো জন প্রার্থী পরবর্তী রাউন্ডে যেতে পারছেন তো আমি যারা সংশ্লিষ্ট তাদের সাথে পরবর্তীতে বিষয়টি জেনেছি যে কেন এমনটি হয়েছে যে ছাব্বিশ জন বেশি ফেসবুক পেজে আমরা কেন আপলোড করেছি তো খোঁজ নিয়ে জানা গেছে তারা আমার কাছে ভুল স্বীকারও করেছে যে আসলে কিছু সিট ছিল যেখানে আমাদের যারা প্রার্থী আছে তারা বেশ কিছু নম্বর পেয়েছে ওই সিটটি তখন তারা উপস্থাপন করতে পারেনি এই এই ভুলটি হয়েছে পরবর্তীতে কিন্তু কোন একটা রাউন্ডে এবং আফিফা চেতনা তারা তাদের সান ভুল স্বীকার করে তারা রিভিউ রান্ডে এই বিষয়গুলো কিন্তু যারা ধিমানের বন্ধু তাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই সেই অনুষ্ঠানটি শুনছেন অথবা শুনে থাকবেন তো ফরিদুল হক আমার মনে হয় আপনার আর কোনো দ্বিধা নেই তার কারণ ধিমান এমনই সামিটটি অনুষ্ঠান একটি পরীক্ষিত অনুষ্ঠান পঞ্চম সিজন চলছে এবং স্বচ্ছতা জবাবদিহিতা সবকিছুর ভিত্তিতেই এটি পরিচালিত হয় এবং এটি আমি একটু বেশি গুরুত্ব দিয়েই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি যাতে এখানে কোনো প্রকার কারো মনে দ্বিধা বা সংশয় না থাকে তো ধন্যবাদ আপনাকে এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈদপুর পীরগাছা রংপুর আপনি লিখেছেন প্রিয় সুযোগ্য আঞ্চলিক পরিচালক এবং শ্রোতা বান্ধব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার সুন্দর ও সাবলীল পরিচালনায় বাংলাদেশ বেতার রংপুর এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে আমরা অনলাইনে রংপুর বেতার পেয়েছি ইউটিউব পেয়েছি পেছি ফেসবুক লাইভ তবে সব অনুষ্ঠান ফেসবুক লাইভ ও ইউটিউবে দেয়ার আগে অনুষ্ঠান সূচি নিয়মিত আগে দিলে ভালো হয় ইমেল চিঠি লেখা ঠিকানা আইডি গুলো নিয়মিত দেয়া হোক তাহলে নতুন শ্রোতারা লিখতে পারবে করোনা ভাইরাসের কালে ইমেল আইটি গুলো সচল রাখা হোক সুখী সংসার খেতে খামারে পালাগান ছায়া ছন্দ করিম মণ্ডলের বৈঠকখানা কি আছে পুষ্টি ও জনস্ব সংখ্যা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সূচি আগে প্রচার করা হোক ভাওয়াইয়া গান আলোকবর্তিকা মনোরঞ্জন প্রাথমিক ম্যাগাজিন সম্ভার ও কুইজ এবং সচেতনতামূলক অন্যান্য অনুষ্ঠান সবকিছুই যেন আগে না শুনতে পেলে পরে ইউটিউব থেকে পেতে পারি তাই নিয়মিত আপলোড করা হোক সেই সাথে কমেন্ট লেখার ব্যবস্থাও যেন থাকে আমি যদিও বা এখনো সেরা পত্র লেখক বা সেরা শ্রোতা বা নিয়মিত শ্রোতা হতে পারিনি তাতে আফসোস নেই বাংলাদেশ বেতার রংপুর জেগেছে আজ জেগেছে ঝিমিয়ে পড়া শ্রোতা বন্ধুরাও আলোকিত মানুষই এটিএম আতাউর রহমান রঞ্জু ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন আমার ধারণা তার কারণ আপনি একজন সচেতন শ্রোতা এবং আপনি যেখানেই থাকুন না কেন আপনি বাংলাদেশ বেতার রংপুরের সাথে যেভাবে থাকেন এটি অত্যন্ত ভালো লাগার একটি বিষয় অনেকগুলো কথা বলেছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো লাগলো আর আমরা আসলে চেষ্টা করছি যাতে এই করোনার এই দুঃসময়ে থেকেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাতে কোনো প্রকার ঝিমিয়ে পড়া ভাব না থাকে সেইভাবেই এগোচ্ছে অনুষ্ঠান গুলো যাতে সচল থাকে এবং আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি আমরা ইউটিউব ফেসবুক ইমেল সবগুলো মাধ্যমে অর্থাৎ 360 ডিগ্রি অ্যাপ্রোচ আমরা বলি 360 ডিগ্রি অ্যাপ্রোচে আমরা এগিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় এটি প্রত্যাশা করি আর করিম মণ্ডলের বৈঠকখানা এবং আলোকবর্তিকা এই দুটি অনুষ্ঠান কিন্তু আমাদের বর্তমানে নেই ভালো থাকুন আপনি রিপন চন্দ্র সিংহ তরী বেতার শ্রোতা ক্লাব বালিয়াডাঙ্গী ঠাকুরগা লিখেছেন এটি আপনার প্রথম মেইল এবং সেই সাথে আপনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন আমাদের একাত্তরের বীরত্ব গাথা নামের বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি প্রচারের জন্য আপনি জানতে চেয়েছেন যে ঠাকুরগাঁও জেলাতে বিশ্বনাথ সিংহ নামে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন তিনি কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন রিপন সিংহ ধন্যবাদ আপনাকে আসলে আমাদের পরিকল্পনা রয়েছে রংপুর অঞ্চলে যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকেই আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইব করেন তখন দেখতে পারবেন যে আমরা কিন্তু ইউটিউবে সেগুলো আপলোড করছি তো আমার মনে হয় আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ধন্যবাদ আহমেদ তানভীর পলক সাদুল্লাপুর গাইবান্দা থেকে আপনি লিখেছেন যে কৈশোরের কথা অনুষ্ঠানের ফেব্রুয়ারি মাসে নয়তম পর্বে বিজয়ী ছিলাম কিন্তু কোনো পুরস্কার পাইনি আমার সাথে কোনো যোগাযোগও করা হয়নি তাহলে কি আমি পুরস্কার পাবো না শ্রোতা আহমেদ তানভীর পলক আপনার পুরস্কারটি পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিয় শ্রোতা এবারে চলে যাচ্ছি আমাদের ফেসবুকের কমেন্টের পাতা থেকে সময় স্বল্পতার জন্য শুধু নামগুলো পড়ছি আজ আমাদের সাথে যুক্ত আছেন আখতারুজ্জামান বাবুল মোহাম্মদ বাবুল মিয়া আজিজুল হক আলী খোরশেদ আলম আরিফুল ইসলাম সুজন মোহাম্মদ মোহাম্মদ ইসরাফিল হোসেন আব্দুল কাদের আকাশ সেলিম রাজ নাজমুল হুদা স্বপন কুমার বর্মন সাইফুল ইসলাম শরীফ উদ্দিন লেমন মোহাম্মদ হামিদুর রহমান মোহাম্মদ সাইদুল ইসলাম আহসান হাবিব রাজু সরলখা উচ্চ বিদ্যালয় থেকে কমেন্ট আছে ওয়াহিদ নবী আফিফ হোসেন সুজন মিয়া শাহিন ইসলাম মোহাম্মদ এম আর মোমিন ক্যাডেট মেহরাফ হোসেন রাকিব মাসুদ রানা খান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং ফরিদুল হক আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা পত্রগুচ্ছ প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর পাঁচ চার শূন্য শূন্য আমাদের কাছে ইমেল করুন ইমেল করার ঠিকানা পত্রগুচ্ছ অফ জিমেল ডট কম পত্রগুচ্ছ পিও আর ও জিইউএসএস রেট অফ জিমেল ডট কম প্রিয় শ্রোতা সমস্যায় পড়ে গেলে ঘাবড়ে যাবেন না সবার আগে সমাধানের রাস্তাটি খুঁজে বের করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে শুভরাত্রি